फ्रेंड्स এই মুহূর্তে আমরা চলে এসেছি পেজের উপর এবং আজকে আমরা ইলেকট্রিক ভেহিকলস কে নিয়ে ব্রেকিং নিউজ নিয়ে फ्रेंड्स আমরা চলে এসেছি। তো চলুন আমরা দেখে নেব কি নিউজ এসেছে ইলেকট্রিক ভেহিকলস এর উপর এবং তার ফলে আমাদের কিভাবে प्रॉफिट হতে পারে সেই সব বিষয় ডিটেইলস এ ছোট ছোট ভাবে আজকে আমরা অ্যানালাইসিস করতে চলেছি। তার আগে फ्रेंड्स এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেল কে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। फ्रेंड्स এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক কিছু কারের ছবি রাখা আছে। फ्रेंड्स ইলেকট্রিক কার কিন্তু যখন লঞ্চ হবে মার্কেটে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু গাড়ি লঞ্চ হয়েছে কিন্তু তার প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই হাই আছে। তো ডেফিনেটলি সাধারণ মানুষের পক্ষে ক্যাশ দিয়ে কিন্তু ইলেকট্রিক গাড়ি কেনা সম্ভব হবে না। তো ডেফিনেটলি ব্যাংকের কাছে যেতে হবে, ব্যাংকের থেকে লোন নিতে হবে। তো চলুন এই মুহূর্তে আমরা দেখে নেব যে কোন কোন ব্যাংক এই ইলেকট্রিক কারের জন্য লোন প্রোভাইড করছে। তো ডেফিনেটলি সেই ব্যাংকিং সেক্টরের স্টকের মধ্যে কিন্তু আমরা পজিটিভ পারফরম্যান্সও দেখতে পাবো। তো সময় নষ্ট না করে চলুন আমরা চলে যাব মেইন পয়েন্টের দিকে। এই মুহূর্তে फ्रेंड्स আজকে আমরা যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রাইস চলছে 462 টাকার কাছাকাছি। फ्रेंड्स দেখুন এর মধ্যে লাস্ট ট্রেডিং সেশনে 3.33% এর মতো পজিটিভ পারফরম্যান্স আমাদেরকে দেখিয়েছে। একদিনে আমাদেরকে 14 পয়েন্টের মতো জাম্প দেখিয়ে দিয়েছে। A52 উইক হাই আছে 550 এর কাছাকাছি। তো 550 লেভেল থেকে এই মুহূর্তে এই স্টক ট্রেড করছে 462 তে। অলমোস্ট 100 পয়েন্ট ডিসকাউন্টে কিন্তু এখনো এই কোম্পানিকে আমরা পেয়ে যাচ্ছি। কোম্পানির মধ্যে যদি কিছু পয়েন্ট দেখবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে লাস্ট ট্রেডিং সেশনে 1 কারোর ভলিউম জেনারেট হয়েছিল। দেখুন 1 কারোর 1 কারোর 2 কারোর 2 কারোর এইভাবে কন্টিনিউসলি এর মধ্যে ভলিউম জেনারেট হচ্ছে। তো প্রচুর পরিমাণে বাইং এবং সেলিং কিন্তু এর মধ্যে হচ্ছে। ডেফিনেটলি 450 টাকা স্টক আছে, অনেকটাই সস্তাতে আছে। তো মানুষ একদিনে কিন্তু এর মধ্যে বাইং এবং সেলিংটা বেশি পরিমাণে করে থাকে। তো সেই কারণের জন্য এর মধ্যে প্রচন্ড পরিমাণে ভলিউম জেনারেট হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। যদি প্রাইস পারফরম্যান্সের উপর নজর রাখবেন তো 1 উইকে এই স্টক আমাদেরকে 4% এর মতো মুভমেন্ট দেখিয়েছে। 1 মান্থে নেগেটিভ, 3 মান্থসে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ, কিন্তু 1 ইয়ারে 20% এর মতো পজিটিভ পারফরম্যান্স দেখিয়েছে এবং 3 ইয়ার্সে 34% এর মতো জাম্প আমাদেরকে দেখিয়েছে। তো কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মে সেভাবে পারফরম্যান্স দেখায়নি কিন্তু লং টার্মে আমাদেরকে পজিটিভ পারফরম্যান্স দেখিয়েছে। সাথে ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই 450 টাকা স্টকের মধ্যে কিন্তু ব্রোকারেজ হাউস দিয়ে অনেক উঁচুতে টার্গেট প্রাইসও দেওয়া হচ্ছে। জিওফিন ফ্রেন্ডস এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছে 600 টাকার কাছাকাছি, কেয়ার চসকে এর মধ্যে 617 টাকার কাছাকাছি টার্গেট প্রাইস দিচ্ছে, কেপি সিকিউরিটির তরফ থেকে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 565-এর কাছাকাছি, আরিয়ান এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছে 660-এর কাছাকাছি, ICICI ডাইরেক্ট এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছে 605 এবং মতিলাল ফলের মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছে 600 টাকার কাছাকাছি। তো কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি যে 6-6 জন অ্যানালাইসিস কিন্তু 600 টাকার উপরে টার্গেট প্রাইস দিচ্ছে। তো চলুন কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন এসেছে সেটা আমরা দেখে নেব, যেটা দেখা খুবই ইম্পর্টেন্ট আছে। 2018 সালে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ জেনারেট হয়েছিল 2,28,000 কারোর, তারপর দেখতে পাওয়া হয়েছে 2,53,000 কারোর, 2020তে দেখতে পাওয়া হয়েছে 2,69,000 কারোর, 2021-এ 2,78,000 কারোর এবং এবছর হয়েছে 2,89,000 কারোর। তো কন্টিনিউসলি রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভে আছে। কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট হচ্ছে। 2018 সালে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিট নেগেটিভে ছিল, তারপরে কিন্তু পজিটিভে চলে এসেছে। 2019 সালে 2,300 হলো, দেন আমরা দেখতে পাচ্ছি 19,000 কারোর, 22,000 কারোর এবং এবছর হয়েছে 35,000 কারোর। তো নেট প্রফিটও ইনক্রিজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। 1 ইয়ারে কোম্পানির মধ্যে CAGR আছে 15%এর মতো, 3 ইয়ার্সে 11%, 5 ইয়ার্সে 9 এবং 10 ইয়ার্সে 9%এর মতো। তো CAGR এর নাম্বার দেখি ফ্রেন্ডস আপনারা বুঝতে পারছেন যে কোম্পানি কিভাবে আমাদেরকে মুভমেন্ট দেখিয়েছে। কম্পাউন্ড প্রফিট গ্রোথ যদি দেখবেন তো 10 ইয়ার্সে 10%এর মতো এবং সেলস গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে 10 ইয়ার্সে 7%। ফ্রেন্ডস এই নাম্বারটাও মেনটেন করানো একটা বড় কথা আছে। তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু সব দিক দিয়েই ঠিকঠাক আছে। তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ভেহিকলসের জন্য, ইলেকট্রিক কারের জন্য লোন প্রোভাইড করতে চলেছে এবং তার ইন্টারেস্ট রেট থাকতে চলেছে 7.62%এর মতো। কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি আছে, পিউসির মধ্যে কিন্তু নাম্বার 1 আছে এই ব্যাংক।
ডেফিনেটলি এর মধ্যে ভরসা করা যেতেই পারে। মার্কেট লিডার আছে, তো মার্কেট লিডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই উঁচুতে টার্গেট প্রাইসও দেওয়া হচ্ছে, আরই আছে 14% মতো, তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি ডিভিডেন্ড ইল দিচ্ছে 1.54% মতো। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে পিউসি ব্যাংকের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইলেকট্রিক কারের জন্য লোন প্রোভাইড করতে চলেছে এবং তার ইন্টারেস্ট রেট থাকতে চলেছে 7.25% মতো। তো ডেফিনেটলি ইলেকট্রিক ভেহিকলসের জন্য আমরা দেখতে পাচ্ছি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও কিন্তু কাজ করতে চলেছে। মানুষ যখন গাড়ি কিনতে যাবে তখন ডেফিনেটলি লোন নিয়েই কিন্তু গাড়ি কিনতে যাবে, তো ডেফিনেটলি এই মুহূর্তে কিন্তু অবশ্যই আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দিকে ফোকাস করতে পারি। নিজের সেক্টরে কিন্তু ফ্রেন্ডস মার্কেট লিডার আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি বেড়েছে, নেট প্রফিট কন্টিনিউসলি বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। চার্টের উপর যদি আসবেন তো চার্টের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং সেশনে পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে। যেহেতু ফ্রেন্ডস আমরা জানি যে মার্কেট পজিটিভ আছে, সেই কারণের জন্য এর মধ্যে পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস স্ট্রংলি সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাউন্স ব্যাক করেছে। তো আপনারা চাইলে অবশ্যই এই প্রাইসের মধ্যে ফোকাস করতে পারেন কিংবা 450 লেভেলে কিন্তু আপনারাও ফোকাস করতে পারেন। চলুন আরও বিশেষ কিছু পয়েন্ট দেখে নেব। এই মুহূর্তে আরএসআই নাম্বার হয়ে দাঁড়িয়েছে 42, তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি সেরকম কিন্তু স্ট্রং ইন্ডিকেট পাওয়া যাচ্ছে না, কিন্তু ফ্রেন্ডস অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা কারেকশন চলে এসেছে, তো অবশ্যই এর মধ্যে নজর রাখা যেতে পারে ফিউচারের জন্য। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই কোম্পানিকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের লাইক এবং শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করতেও সাহায্য করে। চলুন ফ্রেন্ডস দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।